পূর্বস্থলী চুপির পর এবার কালনাকোট সংলগ্ন এলাকায় পরিযায়ী পাখির দল। বন দপ্তরের পক্ষী গণনায় নতুন প্রজাতির পাখির হদিশ। এলাকাটিকে পাখিদের অনুকূল রাখতে আরও সচেতন হওয়ার ডাক বনকর্মীদের। বন দপ্তরের পক্ষ থেকে বার্ড কাউন্টিং বা পক্ষী গণনার কাজ শুরু হয়েছে। পক্ষী গণনায় কালনা এলাকায় নতুন প্রজাতির পাখির সন্ধান মিলেছে। ইতিমধ্যেই বর্ধমানের পূর্বস্থলীর চুপিতে পাখি গণনার কাজ শেষ হয়েছে। সূত্রের খবর, সেখানে 60টিরও বেশি নতুন প্রজাতির পাখি মিলেছে। তবে কালনা এলাকায় এখনও গণনার কাজ চলছে। কালনা এলাকায় নতুন করে পাখি আসছে, তবে বনকর্মীদের মতে এখানে চাষের জমি রয়েছে প্রচুর, ফলে সমস্যায় পড়বে না তো পক্ষীকুল? দুশ্চিন্তা বনকর্মীদের। গত শনিবার থেকে পূর্বস্থলীর চুপিতে কাটোয়ার রেঞ্জ অফিসারের নেতৃত্বে 15 জনের একটি দল 4টি নৌকা করে ছাড়িগঙ্গায় গণনার কাজ চালান। বনদপ্তর সূত্রে জানা গেছে, গণনা চালিয়ে প্রচুর নতুন নতুন পাখির সন্ধান মিলেছে, যার মধ্যে 60টি নতুন প্রজাতির পাখি রয়েছে। এবছর চুপির চড়ে নতুন প্রজাতির ফ্রিমিয়া, ব্ল্যাক উইন স্টিল, হ্যারিয়ার, ইস্টার্ন মার্চ প্রভৃতি নতুন প্রজাতির পাখির সন্ধানও মিলেছে। দপ্তর সূত্রে জানা গেছে, এবছরই প্রথম কালনা কোট লাগোয়া জলাশয় ও চাষের জমিতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। এবারের শীতেই প্রথম এসেছে পরিযায়ী পাখি। নজরদারি শুরু হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। রবিবার সকাল থেকেও কাটোয়ার রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিংহের নেতৃত্বে 15 জনের সদস্যের দল ক্যামেরা, বাইনোকুলার সহ অত্যাধুনিক অন্যান্য সরঞ্জাম নিয়ে গণনার কাজ শুরু করেন। এ বিষয়ে রেঞ্জ অফিসার বলেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত পাখির সংখ্যা ঠিক করে বলা সম্ভব নয়। তবে পাখির সংখ্যা কম নয়, তবে এর মধ্যে লেসার হুইসলিং বার্ডের সংখ্যাই বেশি। আজকে আমরা এখানে জেলের সামনে যে জায়গা আছে, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বার্ড কাউন্টিং হচ্ছে। তো কিছু মাস ধরে এখানে পরিযায়ী পাখি আসছে, তার জন্যই আমরা একটা পদক্ষেপ নিয়েছি। বার্ড কাউন্টিং হওয়ার পরে দেখা যাবে কত পাখি আসছে, সে অনুযায়ী পরবর্তীকালে আমাদেরকে এই জায়গাটা প্রিজারভেশন জন্য কাজ করতে। এখানে দেখুন, পরিযায়ী পাখি তো আছে, পরিযায়ী পাখি আছে, কত আছে ওটা একটু আর জানতে হবে। তারপরে ও যে খাবার, যে জল আছে, জল সাথে বিভিন্ন রকম যে স্পিসিসগুলো আছে যেটা ওরা খায়, ওই সংক্রান্ত আমাদেরকে অনেক পদক্ষেপ নিতে হবে। একবার রিপোর্টটা তৈরি হয়ে যায়, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অবশ্যই আমাদেরকে কিছু সাজেশনস দেবে, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের একটু মানে এক্সপার্টিজ আছে এখানে। তো ওদের সাজেশনস হিসাবে আমরা এই জায়গাটা কীভাবে প্রিজার্ভ করব, এই ক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রথমবার কালনা কোট চত্বর লাগোয়া জলাশয়ে পাখি আসায় খুশি স্থানীয়রাও, খুশি এলাকায় ঘুরতে আসা পর্যটকেরা। তবে এলাকার বেশিরভাগ জমি কৃষিকাজে ব্যবহৃত হয়, মানুষের আনাগোনা অনেকটাই বেশি। এবছর পাখি এলেও পরের বার আসবে কি না সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে। আজকে বার্ড কাউন্টিং হচ্ছে, আজকে দ্বিতীয় দিন, সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকে বার্ড কাউন্টিং চলছে। তার মধ্যে আমাদের আজকে দ্বিতীয় দিন, আমরা কালনা কোট সংলগ্ন যে জলাভূমি আছে সেই জলাভূমিতে আমরা এবছর প্রথম যে পক্ষী গণনার কিছু বেশ কিছু পাখি আমরা দেখতে পাই। আমরা ইতিপূর্বে এখানে এসেছিলাম, বেশ কয়েকদিন ঘুরে গেছি এবং বেশ কিছু পাখি দেখে গেছি। তো আমরা তারপরে আজকে বার্ড কাউন্টিংয়ে যার জন্য এবছর প্রথম এটাকে সংযোজিত এলাকা হিসাবে রেখেছি, এবং আজকে বার্ড কাউন্টিং করতে এসে দেখলাম বেশ ভালো সংখ্যক পাখি এখানে এসছে। যদিও তার মধ্যে লেসার হুইসলিং ডাকটার সংখ্যাটাই বেশি। তো যদি যে এলাকাটার মধ্যে পাখিরা বসছে সেই এলাকাটা যদি একটু ভালো করে সকলের পক্ষ থেকে নজরদারি করা যায় এবং সুরক্ষিত রাখার ব্যবস্থা করা যায়, তাহলে পরে আগামী দিনে হয়তো ভালো সংখ্যক পাখি আসতে পারে। কিন্তু এই জায়গার ওপর চাষবাসের একটা বিরাট চাপ দেখা যাচ্ছে, এটা থাকলে পরে পাখিরা হয়তো আগামী দিনে কি করবে সেটা আগামী দিনই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।